বন্ধুরা, দেখো একটা সুন্দর সকাল। আজ হচ্ছে পুরুলিয়ার সেকেন্ড দিন, তো গুড মর্নিং সবার আগে তোমাদেরকে, আর গুড মর্নিং জানি আমি আমার আজকে সকালটা শুরু করছি। আর দেখো চারদিকের পরিবেশটা, এখন বাজে সকাল 6টা। তো আমরা আরেকটু আগে বেরোবো চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি, তো তাই জন্য দেখো সকাল 6টা, অনেকটাই সকালে আমরা রেডি হয়ে গেছি। এত সকালে বেরোনোর কারণ এটাই যে এরপর যখন রোদ উঠে যাবে তখন কিন্তু একটুখানি, যেহেতু গরম পড়ে গেছে, ঘুরতে কষ্ট হবে। ওই জন্য ভাবলাম সকাল সকাল যতটা কভার করা যায় আমরা ওই জন্য বেরিয়ে পড়ছি। তো চলো তোমাদেরকেও নিই আর সঙ্গে চারদিকটা একটু দেখে নাও, সকালের পরিবেশ উফ অসাধারণ। তোমার কেমন লাগছে সকাল সকাল উঠে? খুব ভালো লাগছে। তুমি স্লাইডও চড়ে নিয়েছো এত সকালে? ও গুড মর্নিং বলো ফ্রেন্ডদের। আচ্ছা আচ্ছা, শিশির পড়েছে না? আর তুমি একটু ফ্রেন্ডদের গুড মর্নিং বলো। আর এই যে হচ্ছে পাপানে পাপা, দেখি তোমার লুকসটা দেখাও আজকে একটু। বাহ, তোমার গেঞ্জিটা তো দারুণ লাগছে গো, মানে এই পরিবেশের সঙ্গে একটা কালারফুল একটা জিনিস পরেছো, ওফ অসাধারণ। ফ্রেন্ড, আমার হাজবেন্ডকে কেমন লাগছে হাবিকে অবশ্যই জানিও। মর্নিং, দেখি দেখি তুমি আজকে কি সেজেছো, খুব সুন্দর লাগছে। দেখি এগিয়ে এসো একটু দেখি, ওয়াও দারুণ লাগছে এই সুন্দর সকালে সাদা পরার, মানে একটা আলাদাই কিন্তু মনের শান্তি লাগে। আর সত্যি কালার কম্বিনেশনটা দারুণ, সাদা সাদার সাথে পিঙ্ক খুব সুন্দর লাগছে, সঙ্গে এই এই সুন্দর পরিবেশের সঙ্গে আরও সুন্দর লাগছে। তো আজকে আমাদের সেকেন্ড দিন, তাই না? বলো কোথায় যাওয়ার ইচ্ছে আছে গো আজকে? দেখি এবার কতটা কভার করতে পার। একদমই। আর অযোধ্যা পাহাড়ের দিকে শুনছিলাম একটুখানি পলাশটাও রয়েছে, ফলসও আছে, তো চলো দেখি কোথায়। এই তো বিকিরণ তালা মেরে দিয়েছে। তোদের রুমটার নাম কি? বৃত্তাবাস, তাই না? আচ্ছা আচ্ছা, বা বা বা, হাতে ব্যাগটা কিন্তু ভালো লাগছে, কি করা যাবে। ও দুটোই আছে না, যাক। ও আমাদের কিন্তু ফটোগুলো দারুণ তুলছে, দারুণ দারুণ। আর ও ব্যাগ হাতে কেন তার কারণটাও বলে দিই, কারণ হচ্ছে মেয়েরা যখন একটু সাজুগুজু করে তখন একটু বড়দের একটু মেয়েদের ব্যাগগুলো একটু সামলাতে হয়। তো চলো চলো বেরিয়ে পড়ি, ঠিক আছে? আর লেট করব না, যত লেট করব রোদ উঠে যাবে তখন আমাদের একটু কষ্ট হবে, তো যতটা কভার করা যায় চলো তোমাদেরকেও সঙ্গে নিই। তো ড্রাইভার দাদা জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছি। এটা অযোধ্যা যাওয়ার পর পথেই একটা ড্যাম পড়ছে, অনেক, এটা হচ্ছে আপার ড্যাম। প্রথমে দেখলাম লোয়ার ড্যাম, সেটা তোলা হয়নি, এটা আপার ড্যাম। এখানে দাঁড়িয়ে ছবি তুলি একটু বলি। আমরা এখন একটু নেমে পড়েছি, চারদিকের ভিউটা দারুণ। আর এই আপার ড্যামে নেমেছি তাই ভাবলাম একটুখানি ফটোটা তুলে নিয়ে তারপর আমরা আবার অযোধ্যার দিকে এগিয়ে যাব। তো চলো তোমাদেরকেও একটু চারদিকের ভিউটা দেখাই। বর্ষায় আবার জলটা মনে হয় বেড়ে যায়।
মার্বেল লেক টা সামনেই আছে, দেখো পার্কিং টা রেখে দিয়ে মার্বেল লেক টা দেখে আসবো। উদাস হয়ে গেল, আমরা এখন যাচ্ছি মার্বেল দিকে, মার্বেল লেকের দিকে এগিয়ে। আর দেখো এখানে এখনো দোকানগুলো বসেনি, সবে খুলছে। আর কি সুন্দর করে এই শুকনো পাতাগুলো দিয়ে ডিজাইন করা, খুব ভালো লাগছে। সবে সব দোকানগুলো খুলছে, আমরা একটু সকাল সকালই এসেছি। চলে এসেছি মার্বেল লেক, দেখো শুধু ভিউটা সত্যি। পুরুলিয়া আমি এই ফার্স্ট টাইম আসলাম, তো সবার কাছে শুনেছিলাম আর সবার ফটো দেখেছিলাম যে জায়গাটা অপূর্ব সুন্দর, তো এসে আমি সেটাই উপলব্ধি করছি, সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। মানে চারিদিকের ভিউ এত সুন্দর, আর এখানকার মানুষজনের সাথে কথা বলেও এত ভালো লাগছে, খুবই ভালো আচরণ ওদের, খুব ভালো, খুব হেল্পফুল। আর দেখো সত্যি জায়গাটা অপূর্ব, অপূর্ব। কি বলে, মেহুল, মহুল, মহুল। আর এটা কি তারি? হ্যাঁ এটা কি তারি। কি খেলে কি হয় মহুল? খেলে কি হয় মহুল? খেলে খেতে ভালো লাগে, ভালো লাগে। একটু নেশাও হয় শুনেছি? না এটাই নেশা হবে না। মানে কি ওটার সাথে কি কি করতে হয়? ওটা অনেক কিছু আর দিতে হয়, তবে আর ওটাকে করতে দিতে হয়, আর অন্যান্য ধরাতে হয়, দেখিয়ে দিয়ে সেইটা আর বাইর করা হয়। আচ্ছা আচ্ছা, এটা কি এই সিজনেই হয় এই ফলটা? এটা এই ফলটা এই সিজনেই, এই মাসটা, এই মাসটাতেই হয় না? তোমরা এগুলো কখন সকালবেলা তুলে নিয়ে এসছো? হ্যাঁ সকালবেলা। বাবা পুরো মানে টাটকা একেবারে, আগে তো কাছে পুরো টেস্টটা বেশ টেস্টি, মিষ্টি মিষ্টি। কি রকম, স্ট্রবেরি, লিচু, কি রকম, মানে কেমন লাগে? স্ট্রবেরি গোছে একটু খাও, খাও খাও, মুখে নাও, মুখে নাও। সত্যি সত্যি খাচ্ছে, বাহ ভালো ভালো, বেশ ভালো। খোলা নেই এখন, বন্ধ। তোমরা কি ফুটি খাচ্ছো? কেমন লাগছে? কি ওটা? এটা ফ্রুটি। দেখি তোমরা তোমাদের দুই বন্ধুকে দেখি, ওয়াও। কথা বলি হাসি, আর এটা আমাদের নতুন ফ্রেন্ড। এখানে একজনকে আমরা পেয়েছি যে কিনা কুড়ি বাইশ দিন হলো, তো ছেলেটা সত্যি খুব পরিশ্রম করছে, দেখানোর চেষ্টা করছে আমাদের, মানে একটা সাইকেলে করে এত দূরে ঘোরা। বীরভূমে 15 দিন ছিলাম, 14 দিন 15 দিন ছিলাম, মোটামুটি জায়গাগুলো, ওখানকার মানুষের লাইফস্টাইল। আমি বীরভূমের ছেলে, আমি বীরভূমে ছিলাম। প্লিজ ওর পাশে থাকবেন সবাই, আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরিশ্রম করছে, আর এগিয়ে একটু দাঁড়াও। এখন এগিয়ে যাচ্ছি তুর্গা ফলসের কাছে, তো বামনি ফলসটা তখন খোলেনি দেখলাম, তো তাই জন্য ভাবলাম একটু এগিয়ে এসে তুর্গা ফলস আছে সেটা আগে দেখে নিয়ে, তারপর আমরা যখন বামনি ফলসে আবার রিটার্ন করব তখন আশা করি খুলে যাবে গেটটা। হ্যাঁ এখানেও দেখছি সবে সবে দোকান খুলছে, আর বাচ্চাগুলোর হাতের কাজ কিছু একটা বানাচ্ছে ওরা, ওয়াও। এগুলো কি? খেজুর পাতার ফুল দিয়ে এগুলো বানাচ্ছো তোমরা? ওয়াও, হাতে তৈরি করছো, দেখি কি বানিয়েছে, কি অপূর্ব খেজুর পাতার ফুল। এগুলো কি মানে আজকে সকালেই তুলে আনা?
টুর্গা ফলসের দিকে। আর দেখো রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, ওই জন্য আমাকে একটু সাবধানে নামতে হচ্ছে। ওরা সবাই এগিয়ে গেছে, মানে সাপোর্ট করার মতন কিছু পাচ্ছি না, তো ওই জন্য একবার যদি পা হড়কায় তো পুরোপুরি নিচে, তো ওই জন্য একটুখানি সাবধানেই এখানে সাবধান অবলম্বন করেই কিন্তু যেতে হবে, বয়স্কদের পক্ষে একটু কষ্টদায়ক। চলে এসছি পুরো দুর্গা ফলসের নিচে, আর দেখো ফলসটা কি দারুণ না, ফলস থেকে আমরা নিচ থেকে উপরে উঠে এসেছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি, আর তাই জন্য দেখো এই উঠেই এই দোকানটা আমাদের চোখে পড়লো, যেখানে কিনা লেবু চা লেবুর শরবত রয়েছে। তো এই গরমে আমরা মনে করলাম যে লেবু শরবতটাই বেটার, মানে তৃপ্তিদায়ক আরামদায়ক, আর খাওয়াটাও খুব দরকার, তাই জন্য আমরা এই দোকান থেকে একটু লেবুর শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি বা রেস্ট নিচ্ছি। জলজিরা দিয়ে লেবুর শরবত, পাতি লেবুর শরবত দারুন। আমারটা স্পেশাল ভাবে তৈরি হচ্ছে সিঙ্গেল। এসছি এবার বামনি ফলসের কাছে, আর এখান থেকে একটু খেয়ে নিচ্ছি, তার আগে বামনি ফলসে তো যেতে হবে, তাই জন্য আমাদের স্ট্যামিনার দরকার আর একটু রিফ্রেশমেন্টের এনার্জির দরকার, তাই জন্য একটুখানি সবাই এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, আখের রস, ন্যাচারাল এনার্জি ড্রিঙ্কস, একদম একদম একদম। এই যে আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি, তো দেখি কত দূর পর্যন্ত আমরা নামতে পারি। শুনলাম এখানে 650টার উপর সিঁড়ি রয়েছে, জানি না অতটা যেতে পারবো কি না, রোদ উঠে গেছে যেটা আমরা অ্যাভয়েড করছিলাম, তো এত জায়গায় ঘুরতে ঘুরতে ফটো সেশন করতে করতে রোদ এমনি চলে এসছে, যাই হোক উঠে গেছে। তো বামনি ফলসটা দেখি কত দূর যাই। আমরা এখন চলে যাচ্ছি এই কাঠের পোলটা ধরে, আছে ওদিকে সিমেন্টিং এর একটা জায়গাও রয়েছে, পোল রয়েছে, কিন্তু আমরা এই কাঠের পোলটা দিয়েই যাব, ওই জন্য এখান থেকেই যাচ্ছি। বাঁশের 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 সরি 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 বন্ধুরা ভুল হয়ে গেছে, এটা বাঁশের পোল। মানে আপনারা পুরোটা গেছিলেন? 650টার উপর সিঁড়ি আছে বোধ হয় নাকি? 700? বাহ, সেটাই তো দেখছি। বলছি তো প্রচুর নিচে, তো এখানে বামনি ফলসে কিন্তু দেখলাম এত পর্যন্ত রাস্তাটা ঠিক আছে, তো সিমেন্টের সিঁড়ি করা আছে এত পর্যন্ত ঠিক আছে কংক্রিটের, কিন্তু এর পর কিন্তু সব পাথর কেটে সিঁড়ি, সেটা কিন্তু খুব কষ্টদায়ক, মানে এতটা উঠতেই আমাদেরকে অনেকটা টাইম লেগে যাবে, আর মানে হাঁপিয়েও যাব। তো এর নিচে কিন্তু অনেক বড় আরো অনেকটা গভীর, ওই নিচ থেকে একদম নিচ পর্যন্ত আছে, ওইখান থেকে মেন ফলস দেখা যায়, তাই? হ্যাঁ, এই যে একদম নিচে, অবশ্যই গেলে ভিউটা হয়তো অনেকটাই ভালো লাগবে,
কিন্তু যারা পারবে তো দেন ঠিক আছে, আর যারা না পারবে তারা কিন্তু এই 50% এসে এখান থেকেও কিন্তু সেম ভিউ পাওয়া যাচ্ছে, কিছুটা ভালো লাগছে, মানে কিছুটা পাওয়া যাচ্ছে যেটা কিনা ভালোই লাগছে। ছোলার ডাল ডিম সেদ্ধ অমৃতি রসগোল্লা। তো এখন আমরা দেখো দুপুরবেলা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে, আর এরকম সুন্দর ওয়েদারটাকে উপলব্ধি করার জন্য আমরা আবারও বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর ওয়েদারটা, মানে আমরা পুরোপুরি সব কিছুই কিন্তু পেয়ে গেছি, সঙ্গে বৃষ্টিটা মিসিং ছিল ওটাও বেশ ভালো মতনই পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপের কাছে, এই যে চলে এসেছি অযোধ্যা হিলটপে, এখানে তেমনভাবে কিছু দেখার কিছু নেই কিন্তু ভিউটা খুব সুন্দর। তো তারপরে অযোধ্যা হিলটপে দেখো এখানে চলে আসার পর এবার আমরা যাব একটু, হিলটপটা দেখা হয়ে গেলে যাওয়ার ইচ্ছা আছে পাখি পাহাড়ে। এই যে চলে এসেছি এখন পাখি পাহাড়, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে আর স্লিপারি, ওই জন্য আমরা আর নামলাম না, তাই তোমাদের এখান থেকেই একটু দেখিয়ে দিলাম। এই দেখো এবার সানসেট হয়ে যাচ্ছে, এটাও আমরা পেয়ে গেলাম ফেরার পথে। তো এবার আমরা হোটেলে গিয়ে লাগেজপত্র নিয়ে চলো এবার বাড়ি ফেরার পালা। এটাও কিন্তু আমাদের কাছে একটা রোমাঞ্চকর ফেরাটা, কারণ আমরা পুরো মাঝরাতে তিনটে জঙ্গল পেরিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে, আবার শুনছিলাম রাতে নাকি হাতিও বেরিয়েছে। তো পুরোপুরি আমাদের সব কিছু সফল হয়ে আমরা পুরুলিয়াটা ঘুরে ফেললাম। তো চলো আমাদের আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এই সুন্দর ভিডিওর মাধ্যমে, আবারও দেখা হচ্ছে তোমাদের কাছে এরকমই সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।